হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সেগলস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করবো 2024-এর নতুন একটা অ্যানিমি ফেলিয়ার ফ্রেমের এপিসোড 3 দিয়ে। তো যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, অ্যানিমিটা কিন্তু মারাত্মক অ্যানিমি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটিকে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মেমোরি গুহায় থাকা মনস্টারদেরকে মারতে থাকে, যার কারণে তার লেভেল লাগাতার বাড়তে থাকে। আর আমরা দেখতে পাই যে তার সাথে সাথে সে তার স্কিলগুলোও বাড়িয়ে নেয়। আর সেই গুহার ভেতরে অনেকগুলো মানুষের কঙ্কালও দেখতে পায়, যেখান থেকে সে কিছু জরুরি জিনিস নিয়ে নেয়। তখন সে একজন পুরনো ডার্ক হিরোর কঙ্কাল দেখতে পায়, আর সেখানে সে একটা চিঠির মধ্যে গডেসের আসল রূপের সত্যিটা জানে। আর তখন মেমোরি ডিসাইড করে যে সে বাইরে বেরিয়ে তাকে উচিত শিক্ষা দেবে। তখন মেমোরি তার পাওয়ার ইউজ করে সেখানে থাকা বাকি সব মনস্টারদের কেউ হারিয়ে দেয়, আর শেষমেশ সে গুহা থেকে বের হতে পারে। তো এইগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এরপর আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মেমোরির সব ক্লাসমেটস তাদের পাওয়ার বাড়ানোর জন্য আলাদা আলাদা মনস্টারকে মারতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে কাশিমা কোনো মনস্টারকে মারতে পারছিল না। আসাগি সেই মনস্টারকে মারার জন্য বলে, আর বলে যে আমার হিসেবে এই ক্লাস খুবই তাড়াতাড়ি আলাদা আলাদা হয়ে যাবে, কারণ আমাদের ক্লাসের সব এক একটা সেলফিস, আর তার উপর আমাদের সবাইকে আলাদা আলাদা র্যাঙ্ক দিয়েছে, আর আমি বি র্যাঙ্কার। আমি শিওর যে এখন সবাই তাদের র্যাঙ্ক হিসেবে থাকবে, আর যখন এটা হবে তখন তুমি আমাদের গ্রুপে জয়েন করবে। তো তুমি একজন ডি র্যাঙ্কার, তাই তুমি কিরিহারাদের গ্রুপে তো যেতে পারবে না। আর আমি যদি সোগোর কথা বলি তাহলে সেও অনেক তাড়াতাড়ি মারা যাবে, তাই সেই জন্য তোমার একবার নিজের ব্যাপারে ভাবা উচিত। আমরা যখন গ্রেট ডিমন এম্পায়ারকে হারিয়ে আমাদের ঘরে যাব, তখন এখানকার হিসেবেই ওখানেও আমাদেরকে একইভাবে ট্রিট করবে। তাই এখন তুমি আমাদের এই গ্রুপে চলে আসো, আর এর বদলে আমরা তোমার টেস্ট ক্লিয়ার করতে সাহায্য করব। তুমি এখনও প্রথম মনস্টারকে মারতে পারোনি, তাই তো? তাই আমরা একে ধরে এনেছি, তাই এখন একে মেরে দাও, নাহলে মেমোরির মতো তোমাকেও গুহায় পাঠিয়ে দেওয়া হবে। আর তখন আমরা দেখতে পাই যে কাসিমা সেই মনস্টারকে মেরে দেয়। সে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও মেমোরি, আমি কিছু করতে পারিনি। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সোগুর জ্ঞান ফিরে আসে আর গডেসের কাছে চলে যায়। তখন গডেস বলে মেমোরির সাথে অনেক বাজে হয়েছে, কিন্তু এটা আমাদের দুনিয়ার একটা নিয়ম, তাই সেটাকে তো আমাদেরকে মানতেই হতো। কিন্তু এই সময় উদাস হয়ে চলবে না, কেননা সেই রিচুয়াল এখনো চলছে, আর সবাইকে এটার জন্য টেস্ট করা হচ্ছে যে তারা কি ডেমনকে আদেও মারতে পারবে কি না। আর যদি কেউ ডেমনকে মারতে না পারে তাহলে তাদেরকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, আর আমাদের কিংডমের নিয়মের হিসাবে তাদেরকেও মেমোরির মতন ডিসপোজ করে দেওয়া হবে। তখন সোগু বলে যে আমার তোমার এই মেথড একদমই ভালো লাগেনি গডেস, আর একজন এস র্যাঙ্ক হিরো হওয়ার জন্য আমি আপনার কাছে একটা ডিল করতে চাই। আমি এস র্যাঙ্ক হওয়ার সব কর্তব্য পালন করব, আর এর বদলে আপনি তাদেরকে মারবেন না যারা যারা ডেমনকে মারতে পারবে না। তখন গডেস তার কথা মেনে নেয়, আর তারা দুজন একে অপরের সাথে হাত মিলিয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে একটা মেয়ে কিছু লোকেদের থেকে পালিয়ে বাঁচছে, আর আমরা দেখতে পাই যে 4 লোক তাকে মারার জন্য খুঁজতে থাকে। এইদিকে মেমোরি গুহা থেকে বেরিয়ে তার স্ট্যাটাস দেখতে থাকে, যেখানে সে দেখতে পায় যে সে তার প্যারালাইসিস আর পয়জন স্কিলকে নিজের হিসেবে সেট করতে পারবে। আর তখন সে এটাকে পরীক্ষা করার জন্য ডিমান্ড খুঁজতে থাকে, আর ভাবতে থাকে যে আমার একটা তলোয়ারের প্রয়োজন, যেটা দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারি আর তার সাথে সাথে লড়াইও করতে পারি। আর তখনই লড়াই করার আওয়াজ পায়। তখন সে দেখে যে কিছু স্লাইম মিলে একটা ছোট্ট স্লাইমকে বিরক্ত করছে, কিন্তু তখনই সেই ছোট্ট স্লাইম সবাইকে পেছনে সরিয়ে দেয়, আর মেমোরি এখানে সবাইকে প্যারালাইসিস করে দেয়, আর সেই ছোট্ট স্লাইমকে বাদ দিয়ে বাকি সবার উপর পয়জন স্কিল অ্যাক্টিভেট করে দেয়। আর তখন সে তার নতুন একটা স্কিল ব্যবহার করে, যেখানে সে সবার উপর দিয়ে তার স্কিলকে সরিয়ে নিতে পারবে। আর তখন আমরা দেখতে পাই যে পাওয়ার সরে যাওয়ার পর সব স্লাইম সেখান থেকে পালিয়ে যায়। তখন মেমোরি সেই ছোট্ট স্লাইমকে বলে যে আমি তোমার উপর দিয়ে আমার পাওয়ার সরিয়ে নিচ্ছি, কিন্তু চিন্তা করো না আমি তোমাকে মারবো না, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, তুমি তাদের সাথে লড়াই করে সত্যি অনেক ভালো কাজ করেছো, তাই আমি যখন আমার পাওয়ার সরিয়ে নেবো তোমার উপর দিয়ে তখন আমার উপর হামলা করো না। তখন মেমোরি তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে যেতে থাকে, কিন্তু সেই স্লাইম মেমোরি পেছন করতে থাকে। তখন মেমোরি তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার ডিসাইড করে, আর এইদিকে আমরা দেখতে পাই যে সেই মেয়েটা দৌড়াতে দৌড়াতে অনেক বেশি হাঁপিয়ে যায়, আর সে ভাবতে থাকে যে আমি তাদের থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু তবুও আমি তাদের প্রেজেন্স অনুভব করতে পারছি, মনে হচ্ছে তারা
আমার ক্লান্ত হয়ে যাবার জন্য অপেক্ষা করছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই স্লাইম মেমোরির পিঠে বসে যায়, আর মেমোরি তাকে পেছনের দিকে নজর রাখতে বলে। তখন মেমোরি ফরওয়ার্ড অ্যান্ড আর্ট বইতে ডিমনকে স্ট্রং করার জন্য মেডিসিনের ব্যবহার কিভাবে করে সেটা পড়তে থাকে, যার কারণে সে স্লাইমকেও আরো অনেক বেশি শক্তিশালী বানাতে চায়। তো মেমোরি বলে যে আমি এই সময় যেটা করতে যাচ্ছি সেটা অনেক বেশি বিপজ্জনক, আমি আমার বদলা নিতে চাই, সেই জন্য এটাতে অনেক বেশি বিপদ হতে পারে। তাহলে তুমি কি সত্যি আমার সাথে আসতে চাও? তখন সে স্লাইম সবুজ হয়ে যায়, আর তখন মেমোরি তার নাম পিগি মারু রাখে, যেটা শুনে সে স্লাইম অনেক বেশি খুশি হয়ে যায়। তখন মেমোরি ভাবতে থাকে যে ওই গডেসকে হারানোর জন্য আমি সব কিছু করতে পারি, আর আমি বদলা নিয়েই ছাড়ব। আর তখন আমরা দেখতে পাই যে সেই মেয়েটা ওই লোকেদের হাত থেকে বেঁচে পালাতে পারছিল না, যার কারণে সে তাদের সাথে লড়াই করার ডিসাইড করে। আর তখন আমরা দেখতে পাই যে সেই চারজন ভুল করে মেমোরির সামনে চলে আসে, আর তারা মেমোরিকে ভয় দেখায়। তখন মেমোরি তাদের সামনে ভয় পাওয়ার অ্যাক্টিং করতে থাকে, আর তারা তার কাছ থেকে দরকারি জিনিসগুলো চাইতে থাকে। তখন একজন বলে, তোমার যদি এটা করতে হয় তাহলে তাড়াতাড়ি করো, কেন আমাদেরকে সেই মেয়েটাকেও ধরতে হবে। আর তখন তারা নিজেদের মধ্যেই তর্ক করতে থাকে, আর সেই সুযোগে মেমোরি সেখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু একজন তাকে দাঁড়াতে বলে আর তাকে মারার হুমকি দেয়। তখন মেমোরি তার সামনে ভয় পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে যখনই একজন তার উপর হামলা করতে যাচ্ছিল তখন মেমোরি তাকে প্যারালাইসিস করে দেয়, আর ভাবতে থাকে যে তাহলে আমার অ্যাবনর্মাল স্কিল মানুষদের উপরেও কাজ করে, তাহলে গডেস কোনো স্পেশাল হবে, সেই জন্য আমার পাওয়ার তার উপর কাজ করেনি। তখন মেমোরি তাদেরকে বলে যে তোমরা তো গুহার মনস্টারের থেকেও অনেক বেশি খতরনাক, কিন্তু তোমরা তাদের মতনই এভিল, তাই সেই জন্য আমি যদি তোমাদেরকে মেরে দিই তাহলে আমার একটু খারাপ লাগবে না। আর এরপর সে সবার উপর পয়জন দিয়ে মেরে দেয়। তখন মেমোরি বুঝে যায় যে সেই মেয়েটা এখানেই আছে, আর তখনই সেই মেয়েটাও বুঝে যায় যে চারজন ছাড়া সেখানে আরও একজন আছে। আর আমরা দেখতে পাই যে মেমোরি পিগিমারুর সাহায্যে সেই মেয়েটার নজর সরিয়ে দেয় আর তাকে প্যারালাইসিস করে দেয়, আর বলে তুমি আমাকে মারতে এসেছো আমি জানি, কিন্তু আমার তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার ভেতরে কোনো শয়তান আছে, তাই আমি তোমার সাথে কথা বলবো। তখন সেই মেয়েটা বলে তুমি কি চাও? তো মেমোরি বলে আমি এখানে থাকি না আর আমি এই জায়গার ব্যাপারে কিছুই জানি না, তাই যদি সম্ভব হয় তাহলে তুমি কি এই জায়গার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবে? তখন সেই মেয়েটা জিজ্ঞাসা করে যে সেই চারজনের কি হলো। তো মেমোরি জিজ্ঞাসা করে তারা কি তোমার বন্ধু ছিল? তো মেয়েটা বলে না। এবার মেমোরি বলে যে এখন আমি আমার পাওয়ার তোমার উপর দিয়ে সরিয়ে নিচ্ছি যাতে তুমি ভালোভাবে কথা বলতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করবে, আমি তোমার পুরো বডি থেকে এই পাওয়ার সরাতে পারবো না, কেননা আমি এখনো তোমার উপর ভরসা করি না, আর এখন তুমি বলতে পারো। এরপর সেই মেয়েটা বলে আমি আগে কিছু জানতে চাই, তারা চারজন কোথায় গেল? মেমোরি বলে আমি তাদেরকে মেরে দিয়েছি। তখন সেই মেয়েটা জিজ্ঞাসা করে যে তুমি কি তাদের সাথে একা লড়াই করেছো নাকি কেউ তোমাকে এটাতে সাহায্য করেছে? তখন মেমোরি বলে আমি তাদেরকে একাই হারিয়েছি। তখন সেই মেয়েটা বলে আমি তোমার উপর পুরো ভরসা করি, কেননা আমার মনে হচ্ছে না যে তুমি কোনো মিথ্যা কথা বলছো, তাই এখন তুমি আমাকে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো আর আমি সেটা সত্যি উত্তর দেব, কেননা তুমি আমার জীবন বাঁচিয়েছো। তখন মেমোরি বলে যে তুমি বাজে মেয়ে নও, কিন্তু আমার হিসেবে আমাদের একে অপরের জীবনে বেশি দখল দেওয়া উচিত হবে না, তাই বলো এটা কোন জায়গা? তখন সেই মেয়েটা বলে এটা কিংডমের সাউথার্ন ফরেস্ট। এরপর মেমোরি তাকে লেটার দেখিয়ে বলে যে তুমি কি এই চিঠিটা পড়তে পারবে? তখন সেই মেয়েটা বলে মনে হয় এটা অনেক পুরনো ভাষা, আমি তো এটাকে পড়তে পারবো না, কিন্তু আমি একজনকে জানি যে এটা পড়তে পারবে, একজন আছে যাকে ফরবিডেন উইচ বলে, আর আমি শুনেছি যে সে ফরবিডেনের ব্যাপারে অনেক জ্ঞান আছে, যার কারণে তাকে এখান থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাই সেই জন্য তুমি যদি তার সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে গোল্ডেন ডেমন ডাউনে যেতে হবে, আর সেটা অনেক বেশি খতরনাক এলাকা যেটা এই কন্টিনেন্টের মাঝখানে পড়ে। এরপর মেমোরি বলে যে এখন আমাদের হিসাব বরাবর হয়ে গেছে, তাই সেই জন্য আমি এখান থেকে যাচ্ছি, এটা কি তোমার জন্য ঠিক আছে? তখন সেই মেয়েটা হ্যাঁ বলে। তখন মেমোরি ভাবতে থাকে যে আমার আন্টির মতো একটু বেশি অনেস্ট, আমার তো আমার আন্টিকে নিয়ে চিন্তা হতো। তখন মেমোরি সেই মেয়েটা কি বলে যে তুমি কিছুক্ষণ পর ফ্রি হয়ে যাবে, ততক্ষণ আমি তোমাকে সেফটির কোনো গ্যারান্টি দিতে পারছি না, তাই আমি প্রার্থনা করবো যে তুমি ততক্ষণ ভালোই থাকবে। আর তখন মেমোরি সেখান থেকে যেতে থাকে। তখন পিগুমারু মেমোরিকে ডাকতে থাকে। তখন মেমোরি বলে যে সবাইকে মারা আমার কাজ নয়, আমি আমার নিয়ম হিসেবে লোকেদেরকে মারি, কিন্তু তবুও মনে হয় ফ্রি হয়ে যাওয়ার পর সে আমার উপর হামলা করবে, তাই সেই জন্য পেছনের দিকে খেয়াল রাখবে। আর পিগিমারও মেমোরির কথা মেনে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে মেয়েটাকে মেমোরি ধরেছিল সে নিয়া কিংডমের হোলি নাইট আর একজন প্রিন্সেস, আর তার নাম হলো সিরাস অ্যাসরেইন। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।